আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি বিদেশ নেওয়ার নাম করে আমার আপন ভাতিজা আমাকে কীভাবে ইচ্ছামত লাগিয়েছিল, তার একটি মজাদার গল্প। সুতরাং গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, এতটা মজা হবে যা তোমাদের সারা জীবন মনে থাকবে। সুতরাং বুঝতেই তো পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও এবং নিজেকে শান্ত করতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিবে। চলো চলো ভাইয়ারা, আর কথা না বাড়িয়ে আমরা আসল গল্পে চলে যাই। আমার নাম মিথিলা, আমি একজন দরিদ্র ঘরের মেয়ে, আর আমার বিবাহ হয়েছে গরিব একটি ঘরে। তাই আমাদের ফ্যামিলি খুব কষ্টে চলতেছিল, আর আমার স্বামীও তেমন শক্তিশালী ছিল না যে কাজকর্ম করে খাবে। তাই সংসারের অধিকাংশ খরচ আমাকে বহন করতে হতো। কিন্তু আমি একজন মেয়ে মানুষ হয়ে এত বড় খরচ কিভাবে চালাবো তা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম এবং বাড়ির পাশে একটি ফ্যাক্টরিতে চাকরি নিলাম। প্রতিদিন 200 টাকা করে দিত, তা দিয়ে আমাদের ফ্যামিলি কষ্টে চলতেছিল। কিন্তু এভাবে আর কতদিন চলা যায়? মাত্র 200 টাকা দিয়ে তো আর সংসার চলে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিদেশ পাঠাব। কিন্তু আমার স্বামী বিদেশ যেতে রাজি হচ্ছিল না, কারণ সে ভয় পায়। অবশেষে কোনো উপায় না পেয়ে আমি নিজেই বিদেশ যাওয়ার পরিকল্পনা করলাম। কিন্তু বিদেশ যাওয়ার এত টাকা পয়সা কোথায় পাব? অবশেষে আমাদের ভাগে যতটুকু জমিজমা ছিল সবটুকু বিক্রি করে 3 লক্ষ টাকা জমা করলাম। কিন্তু কারো মাধ্যমে বিদেশ যাব এরকম একটি লোক খুঁজতে থাকলাম। অবশেষে মনে হলো যে আমাদের এক ভাতিজা বিদেশ থেকে এসেছে, সে আবার চলে যাবে 3 মাস পরে। তাই আমরা অন্য কাউকে বিশ্বাস করতে না পেরে সে ভাতিজার কাছে গেলাম আর বললাম, দেখো আমাদের ফ্যামিলির অবস্থা তো তুমি জানো, তোমার চাচা তো কোনো কর্ম করতে পারে না, তাই বাধ্য হয়ে আমাকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। আর বিশ্বস্ত কোনো লোক পাচ্ছিলাম না, তাই তোমার কাছে আসলাম, তুমি কি আমাকে বিদেশ নিয়ে যেতে পারবে? তখন সেই ভাতিজা বলল, অবশ্যই চাচি, পারব না কেন, তবে টাকা লাগবে 3.5 লক্ষ। আমি বললাম, আমাদের তো মাত্র 3 লক্ষ টাকা যোগাযোগ করেছি, সবকিছু বিক্রি করে, আর 500 টাকা দাও আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুমি যেভাবে হোক আমাদেরকে এই টাকার মধ্যে বিদেশ নিয়ে যাও। তখন ভাতিজা বলল, আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে যান, দেখি আমি কিছু করতে পারি কিনা। অতঃপর আমরা ভাতিজার কাছে টাকা দিয়ে বাড়িতে চলে আসলাম। এর 1 মাস পর ভাতিজা আমাদেরকে বলল যে, চাচি আপনার ভিসা লেগে গেছে, আর 1 মাস পরে আপনার ফ্লাইট হবে এবং আমার সাথে আপনি যেতে পারবেন, কারণ আপনার ফ্লাইট এবং আমার ফ্লাইট একই কেটেছি, সুতরাং আপনার কোনো টেনশন করতে হবে না, সব দায়িত্ব আমার, প্রয়োজনে আপনি আমার কাছে থাকবেন, আমি আপনাকে কাজ দেব এবং সবকিছুর ব্যবস্থা করে দেব। এ কথা বলাতে আমি অনেকটা আশ্বস্ত হলাম এবং শান্তি পেলাম, কারণ ভাবলাম বিদেশ গিয়ে তো আমি মেয়ে মানুষ, কোথায় কি করব, এখন ভাজতে খেতে নিজের কাছে রাখতে চাচ্ছে এবং কাজকর্ম ব্যবস্থা করে দিবে, তাই আমি অনেকটা টেনশন মুক্ত হলাম। অতঃপর অধীর অপেক্ষা কর আমাদের ফ্লাইটের রেট চলে আসল। ফ্রাইডে ডেট আসার 10 দিন আগ থেকে আমার স্বামী আমার সাথে প্রতিদিন লাগাতে শুরু করল, কেননা আমি চলে যাব তখন তো আর অনেক দিন লাগাতে পারবে না। তাই সে যাওয়ার 8-10 দিন আগে প্রতিদিন 2-3 বার করে লাগাতে লাগল, আর আমিও তাকে না করলাম না, কারণ আমিও তো আর পাব না। তো দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসল এবং ফ্লাইটের দিন চলে আসল। অবশেষে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর ভাতিজা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এয়ারপোর্ট চলে গেলাম এবং দাদা সত্য সময় আমাদের ফ্লাইটটি উড়াল দিল। তখন আমার খুব খারাপ লাগছিল, কারণ এ প্রথম দেশ ছেড়ে কোথাও যাচ্ছি, কিন্তু ভাতিজা আমার সাথে থাকতে আমার মনে অনেকটা সাহস হচ্ছিল। ভাতিজা আমাকে বারবারই বলছিল যে, চাচি আপনি কোনো টেনশন করবেন না,
আপনি আমার কাছে থাকবেন, আমি আপনার সকল ব্যবস্থা করে দেব। সব ধরনের নিরাপত্তা শুনে আমি খুবই শান্তি পেলাম। অতঃপর দীর্ঘ 7 ঘন্টা পরে আমাদের ফ্লাইটটি সৌদি আরবের একটি এয়ারপোর্ট অবতরণ করল। তখন আমি আর আমার ভাতিজা মিলে একটি ট্যাক্সি ভাড়া করে ভাতিজার বাসায় চলে গেলাম, যেখানে সে থাকত আর আমাকে বলল যে কয় মাস আপনার কাজকর্ম না হয় আমার বাসায় থাকবেন এবং এখানেই কাজকর্ম করবেন। এই বলে সে তারা বাসায় আমাকে নিয়ে গেল। কিন্তু বাসায় যাওয়ার পরে আমি বিষয়টা অন্যরকম দেখতে পেলাম, কারণ তার একটি মাত্র রুম ছিল, তাও আবার ছোট, সে রুমেই আমাকে থাকতে হবে দুজন। ভাগ করে আবার খাট মাত্র একটি ছিল, আবার মেঝেতে তেমন বেশি জায়গাও ছিল না যে আমরা দুজন দুই জায়গায় থাকব। তাই বাধ্য হয়ে আমাকে ভাতিজার সাথে একসাথে ঘুমাতে হল। কিন্তু কি আর করার, যেহেতু বিদেশ বাড়ি কিছু করার নেই। ভাই আমার মনে না চাইলেও পরিস্থিতির শিকার হয়ে সবকিছু মেনে নিতে বাধ্য হলাম, কারণ এখন তো চলে এসেছি আর ফিরে যাওয়া সম্ভব না। অবশ্য প্রথম দিন আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি, অর্থাৎ ভাতিজা আমাকে কিছু করেছিল না এবং আমাকে একটি বাসা বাড়ির কাজে চাকরি দিল। সারাদিন ওই বাড়িতে কাজকর্ম করে এসে আবার এই বাড়িতে আমাকে থাকতে হবে। এভাবে চলতে থাকল আমাদের আর ভাতিজারও ঘর সংসার। এভাবে আর বেশি দিন ঠিক থাকল না। দিন দিন ভাতিজার আচার আচরণ পাল্টে যেতে লাগল, অর্থাৎ আমি লক্ষ্য করতাম রাত্রিবেলা ঘুমের ওষুধের ভান করে সে আমার গায়ের উপর পা তুলে দিত। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো ভাতিজা ইচ্ছা করাই করছে, মানে সে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে এবং আমাকে লাগাতে চাচ্ছে। কিন্তু আমি এখানে না করতে পারছি না, কারণ আমি তার কাছে এক প্রকারের জিম্মি। সে যদি আমাকে এখান থেকে বের করে দেয় আমি আর কোথাও যেতে পারব না, কারণ এখানকার কাউকে আমি চিনি না, কোনো জায়গা বাসার রাস্তাঘাট কিছু চিনি না। তাই বাধ্য হয়ে আমার ভাতিজার এরকম আচরণ মেনে নিতে হল, অথবা ভাতিজার এরকম আচরণ দিক দিয়ে বেরিয়ে চলে যেতে লাগল। একদিন আমি রাত্রেবেলা লক্ষ্য করলাম ভাতিজা ইচ্ছা করেই আমার আপেল দুটি নাড়াচাড়া করছে। আমি বেশ কয়েকবার তার হাত দুটি সরিয়ে দিয়েছি, কিন্তু সে আবারও তার হাত ইচ্ছা করে আমার আবেগে দিয়ে নাড়াচাড়া করতে থাকল। তখন কতটা খারাপ লেগেছিল তা তোমাদেরকে বোঝাতে পারব না, কারণ আপন ভাতিজার কাছে নিজের দেহকে বিলিয়ে দিতে হচ্ছে বিষয়টি ভাবটাই কেমন লাগে। কিন্তু কি আর করার, এখন তো আমি পরিস্থিতির শিকার। তাই দেখলাম ভাতিজাকে এখন যদি আমি না করি তাহলে সে রাগ করতে পারে এবং আমার সাথে দুর্বল শুরু করতে পারে, তখন আমি অসহায় হয়ে যাব। এই ভেবে আমি ইচ্ছা করে ভাতিজার কাছে নিজের দেহকে ছেড়ে দিলাম, তার যা ইচ্ছা সে আমার সাথে তাই করুক, সর্বোচ্চ আমাকে লাগাবে, এ থেকে তোর বেশি কিছু করতে পারবে না, আর লাগালেই বান সমস্যা কি তারও হবে আমারও হবে, মাঝখান দিয়ে আমি ভাতিজাদের কাছে ঠিক থাকব। তাই আমি ভাতিজাকে আমার আপেল নাড়তে বাধা দিলাম না। একটু পর লক্ষ্য করলাম যখন সে আমার বাধা পাচ্ছে না তখন সে তার নাড়াচাড়া ক্রমশ বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ সে আমার আপন দুটি নিয়ে অনেক জোরে জোরে চাপাচাপি করতে লাগল, অর্থাৎ সে আমাকে চাচি হয়েও তার বউ মনে করছে। আমি উপায় না পেয়ে নিজেই নিজেকে উন্মুক্ত করে দিলাম। ভাতিজার কাছে এতে আরও খুশি হল এবং আরও জোরে জোরে করতে লাগল। অতঃপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যাই হোক, নিজেকে বাঁচিয়ে রাখতে হলে এখন ভাতিজাকে নিজের স্বামী মনে করতে হবে। তাই সে আমার সাথে যাই করুক করুক সমস্যা নেই। ইচ্ছা করে আমি ভাতিজার কলায় হাত দিলাম এবং তার কলা নাড়াচাড়া করে তাকে রাম দিতে লাগলাম, যাতে করে ভাতিজা আমার প্রতি সন্তুষ্ট থাকে। একটু পরে দেখতে পেলাম ভাতিজা আর সহ্য করতে পারছে না, তাই সে আস্তে করে আমার শরীরের উপর উঠে গেল এবং সরাসরি তার খেলোয়াড়টি আমার খেলার মাঠে সেট করে গুতানো শুরু করে দিল, আর খুব অনায়াসে তার খেলাটি আমার খেলার মাঠে প্রবেশ করে গেল। তখন আমার কাছে কেমন লেগেছিল তা তোমাদেরকে বোঝাতে পারব না, কারণ চাচি হয়ে আপন ভাতিজার কাছে নিজের দেহকে বিলিয়ে দিতে হচ্ছে একমাত্র নিরুপায় হওয়ার কারণে। যাই হোক, ভাতিজা আস্তে আস্তে তার ইচ্ছা পূরণ করতে লাগল
এবং সে তার মনের মতো আমাকে খেলতে লাগল। একদিক দিয়ে তার খেলোয়াড়টি আমার খেলার মাঠে খেলছে, আরেক দিক দিয়ে ভাতিজা আমার আপেল দুটি কামড়ে কামড়ে খাচ্ছে, আর আমি যেন অজানা এক চোখে হারিয়ে যেতে লাগলাম। আর মনে মনে ভাবলাম, যাই হোক, বিদেশে এসে ভালোই হলো। একদিক দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবো, আরেক দিক দিয়ে নিজের দেহর চাহিদা মেটাতে পারবো। তো এভাবেই চলতে থাকল আমার আরও হারিয়ে যাওয়ার ঘর সংসার। এরপর সে আমাকে সেই রাতে প্রায় 3 বার লাগিয়েছিল এবং প্রত্যেকবার তার গরম পানি আমার খেলার মাঠে প্রবেশ করিয়ে দিয়েছিল এবং বলল, আমি আপনাকে একটি ওষুধ কিনে দেব, তাহলে আর বাচ্চা কত ধরার কোনো চিন্তা থাকবে না এবং আমরা ইচ্ছা মতো লাগালাগি করতে পারব। এবং সে তাই করল। সে পরদিন আমাকে একটি ওষুধ কিনে এনে দিলে, বলল 3 মাস আর কোনো বাচ্চা ধরবে না। এরপর থেকে আমরা মনের মতো লাগালাগি করতে লাগলাম। সারা দিন দুজন কাজকর্ম করতাম এবং রাতে এসে সারা রাতে লাগালাগি করতাম, কারণ এতে আমাদের দুজনের ওই চাহিদা পূরণ হতো। এভাবে ভাবি চলতে থাকলো আমাদের চাচি এবং ভাতিজার লাগালাগি। এরপর ভাতিজা একদিন আমাকে বলল, চাচি, একটি ভালো অফার এসেছে, কাজে লাগাবেন কিনা? এখানকার স্যাকরা বাংলাদেশের মেয়েদের লালাতে খুব পছন্দ করে, তাই আপনি যদি তাদের বিছানা গরম করতে পারেন তাহলে অনেক টাকা পয়সা পাবেন, আপনি কাজ করার থেকেও বেশি টাকা পাবেন। তখন আমি বললাম, টাকার জন্য যেহেতু এসেছি সুতরাং আমি রাজি আছি। এরপর ভাতিজা আমাকে বিভিন্ন শেখদের কাছে পাঠাতো এবং এক রাত তাদের বিছানা গরম করলে আমাকে 1000 রিয়াল দিত, যা বাংলাদেশি টাকায় অনেক টাকা। এভাবে আমি মাসে প্রায় 2-3 লক্ষ টাকা ইনকাম করতে থাকলাম আর আমার সংসারের সচ্ছলতা ফিরে আসলো। আর ভাতিজার সাথে তো লাগালাগি করতাম। এভাবেই চলতে লাগলো আমার সৌদি প্রবাস জীবন। খুব অল্প বছরে আমি অনেক টাকা ইনকাম করে ফেললাম এবং দেশে এসে আবারও সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলাম। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগল? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের এই আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের ভালোবাসা আমাকে উপহার দিবে। তো ভালো থাকবে সবাই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।